বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে তবে বেশিরভাগ জেলাতে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা সিলেটে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় খুলনায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বরিশালে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আন্দোলনকারীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পরে শহরের দিকে পদযাত্রা করে নগরের বাজার মোড়ে পৌঁছালে সেখানে পুলিশের বাধা দেয় এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে এগুতে গেলে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয় এ সময় সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ চট্টগ্রামের লালদিঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে মিছিল করে শিক্ষার্থীরা এতে যোগ দেয় অনেক আইনজীবী পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে গিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেয় এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে তারা প্রবেশ করে এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয় এ সময় পুলিশ তাদের বাধা দেয় পরে কয়েকজনকে আটক করা হয় খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় কমপক্ষে ত্রিশ জনকে আটক করে পুলিশ বরিশালনগরের অশ্বিনী কুমার হলের সামনে ও জর্জতোট এলাকায় মিছিল করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করা হয় এ সময় কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হয় এছাড়া রাজশাহী হবিগঞ্জ চাঁদপুর কিশোরগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে ডেস্ক ৰিপৰ্ট বৈশাখী সংবাদ